আজকে আমি আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব বিষয়টা বলে দিই, তাহলে আমাদের বুঝতে ভালো হবে। সেটা হবে পরকাল। পরকালটা কত কঠিন হবে সেই সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরকাল কোনটাকে আপনি পরকাল বলবেন? আমরা জানি অনেকেই যে যতদিন পর্যন্ত মানুষ এই ধরার বুকে বেঁচে আছে ততদিন, বা সেটাকে আমরা ইহকাল বলি। মানুষ যখন মরে যায় তার পরকাল, তার কিয়ামত, তার হাসর চালু হয়ে যায়। অনেকেই আমরা বলে থাকি যে পরকাল কত দূরে আছে। মুলবি সাহেবরা বলে কিয়ামতে এই হবে, কবরে এই হবে, হাসরের ময়দানে এই হবে, এটা দূরের কথা। আপনি মৃত্যুবরণ যেদিন করলেন আপনার পরকাল আরম্ভ হয়ে গেল। আমরা দুয়াতে বলি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে দোয়া করি, কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে উত্তম জিনিস দাও, ভালো জিনিস দাও দুনিয়া। ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আখেরাতে পরকালে ভালো জিনিস দাও, উত্তম জিনিস দাও। ওয়াকিনা আযাবান্নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, বলি কি না। তাহলে এই দোয়া থেকে আমরা কি বুঝতে পারলাম, আমরা এই দুনিয়া তো চাইছি আল্লাহর কাছে। আপনি চাইছেন কখন? যতদিন বেঁচে আছেন ততদিন চাইছেন, আপনার ইহকাল। যখন আপনি মৃত্যুবরণ করলেন আপনার পরকাল আরম্ভ হয়ে গেল। পরকালের মধ্যে একটা অংশ হচ্ছে কবর। সেই কবরকে বলে আজ আমরা ভুলে গিয়েছি। আমি একটা একটা করে আলোচনা করব, আপনারা বিষয়টাকে বুঝার চেষ্টা করবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরকাল কোনটা, ইহকাল কোনটা, আমাদের করণীয় কি, আমাদের করতে হবে কি। আল্লাহর কোরআন কি বলছে, কিয়ামতের দিন হাশরের ময়দানটা কত কত বড় হবে। আল্লাহর কোরআন বলছে কানা মিকদারুহু খামসিনা আলফ সানা, 50,000 বছরের সমান হবে একটা দিন। আপনি ভাবতে পেরেছেন? আজকে আপনি এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, সাত দিন, এক মাস, এই করে করে আপনি বছর অতিবাহিত করছেন, শেষ করছেন, আপনার মূল্যবান সময়কে আপনি শেষ করছেন, করছেন কি না। কাল কিয়ামতের মাঠে আপনাকে এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে একটা দিন। তাহলে সেই পরকালে হাসরের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে পরকাল কত কঠিন, হাসরের ময়দান কত কঠিন, আজকে আমরা ভুলে গিয়েছি, আমাদের মনে থাকে না পরকাল কত কঠিন। একটা হাদিস শুনাই, কবর থেকে আজাব শুরু হচ্ছে, আপনার পরকাল শুরু হচ্ছে। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد زم زمة ثم فرج عنه. ابن عمر থেকে বর্ণিত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন সাদ ইবনে মুআজ মৃত্যুবরণ করেন, যেদিন তার ইন্তিকাল হয়, সাদ ইবনে মুআজ একজন বিখ্যাত সাহাবী, কত সম্মানিত সাহাবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন হাদিসের মধ্যে, যেই দিন সাদ ইবনে মুআজের মৃত্যু হলো তার জানাজাতে 70,000 ফারিস্তা অংশগ্রহণ করেছিল। কত হাজার বললাম, 70,000 ফারিস্তা, একজন সাহাবী, একজন মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে।
আপনি এত সম্মানিত মানুষ, গ্রামের সরদার, মরল মেম্বার, এমএলএ, এমপি যত আছেন, আপনি আপনার জানাজাতে ফারিস্তা আসবে? আসবে না। কেন? আপনার ভিতরে আল্লাহ রাসূলের আদর্শ নেই। আপনি আল্লাহ রাসূলকে এখনো ভালোবাসতে পারেননি। অনেক লোককে দেখতে পাই এখনো এই মজলিসে আছে যে আল্লাহ রাসূলের আদর্শকে, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাত তাদের মুখে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলেন, মৃত্যুবরণ করলেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হলো এবং 70,000 ফারিস্তা তার জানাজায় অংশগ্রহণ করলো। কত সম্মানিত মানুষ ছিল, কত মর্যাদাশীল মানুষ ছিল। আপনাকে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, ভাবতে হবে। আজকে আমরা দুনিয়াতে, এই গ্রামে, সমাজে আমরা মানে একটু পদ নেওয়ার জন্য আমরা ব্যস্ত। মানুষের কাছে পদ নিয়ে কোনো লাভ নেই। আপনাকে সম্মানের পাত্র হতে হবে আল্লাহর কাছে। সাদ ইবনে মুআজের মতো, বেলালের মতো, আবু বকরের মতো, উমারের মতো, আব্দুর রহমান বিন আউফের মতো, আবু তালহার মতো। কিন্তু আমরা মানুষের কাছে নাম নেওয়ার জন্য, সমাজ আমার নাম করবে, সুনাম করবে, এই নিয়ে আমরা পদ নেওয়ার জন্য মারামারি, হানাহানি করি। যাই হোক, তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানিত মানুষ ছিলেন যে ফারিস্তা এসে জানাজায় অংশগ্রহণ, জানাজা পড়ছেন, মাটি দেওয়া হলো, মাটি দেওয়া হলো, কবরের মাটি দুই দিক থেকে তাকে চেপে ধরলো। আপনার প্রশ্ন জাগবে, কেমন কথা, এত সম্মানিত মানুষ যার জানাজায় 70,000 ফারিস্তা এসে অংশগ্রহণ করে, তাকে এইভাবে শাস্তি দেওয়া কেন হলো? আপনার প্রশ্ন জাগবে, আমারও প্রশ্ন জাগে। কারণ বলা হয়েছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যুবকেরা ভালো করে শুনুন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাব করতেন। কারণ বলা হয়েছে পেশাবে ছিটা থেকে বাঁচতে পারতেন না। পেশাব করতে বসেছেন, হয়তো পেশাবে ছিটা এসে জামাই পড়ে গেছে, সেই জন্য সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাময়িকের জন্য কিছুক্ষণের জন্য শাস্তি দেওয়া হয়েছে, পরে আবার সেই শাস্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এত বড় মানুষ, এত সম্মানিত মানুষ, তাকেও কবরে আজাব ছেড়ে দেয়নি। আজকে আমরা কি সাহসে বসে আছি? আজকে এক শ্রেণীর যুবকদের দেখতে পাওয়া যায় এরা পেশাব করে, পানি ব্যবহার করে না, এমন কি পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, বসেও পেশাব করে না। তাহলে এদের অবস্থাটা কি হবে? আপনি এই হাদিস থেকে শিক্ষা নেন। সম্মানিত উপস্থিতি, কবর কত কঠিন, পরকাল কত কঠিন, হাশরের ময়দান কত কঠিন, সেটা আলেম চিনবে না, সাহাবি চিনবে না, সভাপতি চিনবে না, কাউ কি চিনবে না। আপনি যেরকম পাপ করবেন, যেরকম অপরাধ করবেন, সেই অপরাধ অনুযায়ী আপনার শাস্তি হবে। এটাই হচ্ছে পরকাল, এটাই হচ্ছে কিয়ামতের ময়দান। আপনাকে একটু এগিয়ে নিয়ে যাই, পরকাল কত কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তিনি একদিন একটা কবরের, দুইটা কবরের নিকট দিয়ে যাচ্ছেন। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। ইবনে আব্বাস বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। কয়জন ব্যক্তিকে? দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে দুটা কারণে। আবার ফের বলছে সেটা বড় কারণ নয়, ছোট ছোট পাপ, ছোট ছোট অপরাধ। একটা অপরাধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, একটা অপরাধ হচ্ছে মানুষ পেশাব করে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে না, সেই জন্য এই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, নবীকে জানিয়ে দেওয়া হলো। দুই নম্বর কারণ হচ্ছে যে এই লোকটাকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে এই লোকটা দুনিয়াতে শুধু মানুষের দুর্নাম করেছে, মানুষের সমালোচনা করেছে। ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই লোকটাকে এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে যে শুধু এর কাজ হচ্ছে সমালোচনা, মানুষের দুর্নাম, পরনিন্দা। দুটা কারণ পেলাম,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরকাল কত কঠিন, কবরে আজাব কত কঠিন, আপনাকে বুঝতে হবে। এই কবরে আজাব থেকে কেউ রেহাই আমরা পাব না। অতএব আপনাকে আল্লাহমুখী হতে হবে, আপনাকে কবরমুখী হতে হবে, আপনাকে পরকালমুখী হতে হবে, আপনাকে বেশি বেশি করে কিয়ামতের ময়দানের কথাগুলো আপনাকে স্মরণ করতে হবে, জাহান্নামের কথাগুলোকে আপনাকে স্মরণ করতে হবে, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। নচেত আপনি পরিত্রাণ পাবেন না, আমরা পরিত্রাণ পাব না। আমরা যা চালু করেছি আজকে যতগুলো মোড় আছে, দোকান পাশার চায়ের দোকান বলুন আর কিছু দোকান বলুন, মানুষ বসে বসে চা পান করে আর অপচয় সময় নষ্ট করে আর মানুষের দুর্নাম করে, মানুষের গীবত করে। মানুষের গীবত ছাড়া এদের আর কোনো কাজ নেই। এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন? আপনাকে সেই পাপ, সেই অপরাধ, সেই কবরে আজাব আপনাকে ছেড়ে দেবে না, সে যে কেউ হোক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে পরকালটা কত কঠিন হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন বলতে পারবেন আপনারা কেউ? হযরত আয়েশা কে ছিলেন? আল্লাহ রাসূলের স্ত্রী তো কথা বলেন না গো, কেউ জানেন না? আমাদের শেষ নবীর স্ত্রী আয়েশা। মা বোনরা ভালো করে শুনবেন হাদিসটা, ছেলেরাও শুনবেন। তিনি একদিন বসে বসে কাঁদছেন, পরকালকে বলে কত ভয় ভীতি, কত ভয় ঢুকেছে, বসে বসে কাঁদছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে, কি অসুবিধা হয়েছে? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরকাল কথা স্মরণ হয়েছে, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, কবরে আজাবের কথা স্মরণ হয়েছে, তাই বসে বসে আমি কাঁদছি। আমি কেমন করে পরকালে আল্লাহর কাছে পার হতে পারবো, জাহান্নামের আগুন থেকে কেমন করে পরিত্রাণ পাবো, কবরে আজাব থেকে আমি কেমন করে পরিত্রাণ পাবো, এই জন্য আমি বসে বসে কাঁদছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে সেই কঠিন আজাব থেকে হেফাজত করো। আমি বসে বসে কাঁদছি যে আমি কেমন করে পার হব সেই ভয়াবহ দিনে, কঠিন দিনে, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য এসে ঝুলবে। আজকে আমরা চৈত্র মাসের সময়, বৈশাখ মাসের সময়, মাঠে কাজকর্মে করার জন্য আমরা মাঠে যাই, আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, সেই সূর্যে মানুষের মাথার উপরে এসে ঝুলবে, সেই দিন আমি কেমন করে থাকব, সেই দিনকে বলে আমি ব্যস্ত হয়ে আছি। আয়েশা বলছেন, আয়েশা চট করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো, সেই কঠিন দিনে, ভীষণ দিনে, আপনি কি আপনার পরিবারকে বলে স্মরণে রাখবেন নাকি ভুলে যাবেন? আপনি দয়া করে বলুন, আপনি তাড়াতাড়ি বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা তুমি ভালো করে শুনে নাও, সেই দিন এত কঠিন হবে, মানুষ এত বিপদে পড়বে, এত সমস্যায় পড়বে, কেউ কাউরে সেদিন উপকার করতে পারবে না। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে সেই কিয়ামত পরকাল কত কঠিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন, তার মুখ দিয়ে এই কথা বের হচ্ছে যে আমিও কাউরে উপকার করতে পারবো না। আপনি বলবেন যে নবী তো সুপারিশ করবেন, করবেন, দিনটা কত বড়, বলেছি আপনাকে প্রথমে বলেছি 50,000 বছরের সমান হবে একটা দিন, তাহলে সেই দিন কত রকমের অবস্থা হবে মানুষের, আপনি ভাবতে পেরেছেন? আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে আপনি কি করছেন? যেখানে যান, রেশন ডিলার যান, আর কোথাও যান, আধার কার্ড ঠিক করতে যান, ভোটার কার্ড ঠিক করতে যান, দুয়ারে সরকারে যান, আপনাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নাহলে আপনার কাজ হবে না। কিছুদিন আগে একটা আওয়াজ হয়েছিল এনআরসি এনপিআর কত কি হয়েছে, হবে, মানুষ আতঙ্কে ছোটাছুটি করছে, কেন? কাগজ কত ঠিক নেই, ভোটার কার্ডে একরকম, আধার কার্ডে একরকম, এমন আতঙ্ক হয়েছে মানুষের ভিতরে, এত ভয় ঢুকেছে যে হয় না হয় আমি যদি আকারকে একার না বানাই, একারকে আকার না বানাই, তাহলে তো আমি মালদা জেলায় থাকতে পাবো না, রতুয়া থানায় থাকতে পাবো না, শোলমারি গ্রামে আমি থাকতে পাবো না, আমাকে তো বের করে দেবে, এত ব্যস্ত হয়ে গেলেন দুনিয়াতে। আকারকে একার বানাবার জন্য আপনি রাত 3টার সময়, 2টার সময়তে লাইন দিয়েছেন, দেননি,
দিয়েছেন না দেননি কথা বলুন অনেকেই দিয়েছে চোখের ঘুম হারাম হয়ে গেছে এই সাধারণ একটু একটা আওয়াজ ওঠাতে কি আওয়াজ এনপিআর হবে এনআরসি হবে আর কত কিছু হবে এগুলো আওয়াজ হতেই থাকবে নবীর যুগ থেকে কিয়ামত অবধি হবে আপনি ভাবছেন কি নবীকে তাড়িয়ে দিয়েছে আপনি ভাবছেন আমি ইস্তিভাবে থাকতে পারবো আপনাকে তাড়িয়ে দেবে তো আমরা এই দুনিয়াতে ব্যস্ত এই দুনিয়ার জীবনে আমরা যদি এত ব্যস্ত হয়ে যাই পরকাল কত কঠিন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর করছেন আয়েশা সেই কিয়ামতের দিনে আমি নিজেই ব্যস্ত থাকব তাহলে নবী বলেন এই কথা কিয়ামত কত কঠিন হবে আপনি ভাবতে পেরেছেন আজকে আমরা এই হাদিসগুলোকে নিয়ে ভাবি না আমরা সাধারণ মনে করি এগুলো মোল্বি সাহেবদের কথা এতক্ষণে চা আধা ঘন্টা থেকে যাক ঠিক আছে তো বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ত হয়ে আছেন আর আজকে আমরা দুনিয়ার কাগজপত্র নিয়ে ব্যস্ত পরকালকে বলে আমরা ব্যস্ত নই কবরে আযাবকে বলে আমরা ব্যস্ত নই পরকালে আমার কি হবে ডান হাতে আমলনামা আসবে মেয়েদেরকে একটু আগিয়ে বসতে মা বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা এগিয়ে এগিয়ে বসুন সামনের দিকে এগিয়ে বসুন পিছনে জায়গা হচ্ছে না আপনাদের বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি এই কথাটা শুনে ফেলুন এবং পিছনে যারা আসছে তাদের বসার জায়গা করে দিন তো বলছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালকে নিয়ে ব্যস্ত আছে আর আজকে আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছি দুনিয়াতে ব্যস্ত হতে হবে ইনকাম করতে হবে একইবারে বসে থাকলে তো হবে না খেতে পাওয়া যাবে না কিন্তু আপনাকে পরকালমুখী হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত হয়ে আছেন আয়েশাকে উত্তর করছেন আয়েশা শোনো তিনটি জায়গা এমন হবে তিনটি জায়গা এমন হবে সে তিনটি জায়গায় আমি কাউকে বলে শরণ রাখতে পারবো না আমার পরিবার দূরের কথা আমার উম্মত উম্মতি দূরের কথা আমি নিজেই ব্যস্ত থাকব আমার কি হবে আমার কি হবে এই বলে আমি নিজেই ব্যস্ত থাকব আমি কাউকে বলে শরণে রাখতে পারবো না তিনটি জায়গা কি জানা আছে কাউরে জানা থাকলে হ্যাঁ বলবেন কথা বলবেন জানা নেই একটি হচ্ছে আমলনামা ওজন করা সময়তে মানুষের ভালো এবং মন্দ নেকি বদি যখন ওজন করা হবে সেই সময়তে নবীজি বলছেন আমি ব্যস্ত থাকব আমার কি হবে আমার ওজন হালকা হবে না ভারী হবে আমার নেকির পাল্লা হালকা হবে না ভারী হবে এই নিয়ে আমি ব্যস্ত থাকব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমলনামা যখন ডান হাতে দেবে না বাম হাতে দেবে প্রতিটা মানুষের হাতে আমলনামা দেবে কাউরে ডান হাতে আসবে কাউরে বাম হাতে আসবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত থাকব আমার কোন হাতে আমলনামা আছে আমি নিজেই যেন ব্যস্ত থাকব তিন নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের উপর দিয়ে একটা পুল সিরাত বলে রাস্তা থাকবে সেই রাস্তা দিয়ে সকলকে পার হতে হবে সেই রাস্তা দিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার হব আমার ভয় হচ্ছে আমি সেই রাস্তা দিয়ে পার হতে পারবো কিনা বিশেষ করে আমি তিনটি জায়গাকে নিয়ে চিন্তায় চিন্তিত আয়েশা তুমি ভালো করে শোনো তুমি ভালো করে শুনে নাও আমি পরকালকে নিয়ে আমি ব্যস্ত আজগার ইস্তে 10 বেনামি কথা বেনামি কথা বেনামি নাম তো ঘোষণা হয়ে গেছে গো অনেকে শুনে নিয়েছে আপনি শুনতে পেয়েছেন একজন বেনামি 10,000 টাকা তো আমার একটু দাবি ছিল যে ঠিক আছে যাই হোক আল্লাহ তুমি এই দানকে কবুল করো আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারেক আলাই যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করেন আল্লাহুম আমিন আল্লাহ তুমি পরকালের কথা বলছি আল্লাহ তুমি পরকালে তুমি হেফাজত করো আল্লাহ পুল সিরাত যেন সঠিকভাবে পার হয়ে যেন জান্নাত চলে যায় এর তুমি তৌফিক দান করো আল্লাহুম আমিন তো আমি বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসবেন যারা মোটা দান নিয়ে আসবেন আমাকে ইশারা দিবেন এখানে দুটো লোক বসেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত আছেন আর আজকে আমরা ব্যস্ত হয়ে আছি দুনিয়া নিয়ে আমরা দুনিয়াকে এত ভালোবেসেছি আর আমরা দুনিয়ার পিছনে পড়তে গিয়ে
আমরা পরকালকে বলে ভুলে যাচ্ছি। সম্মানিত ভাই ও বাবাজিরা, আপনাকে দুনিয়া ত্যাগ করতে হবে, এই দুনিয়ার মহব্বত আপনাকে ছাড়তে হবে, আপনাকে পরকালকে বলে ব্যস্ত হয়ে যেতে হবে, কবরে আজাব জন্য আপনাকে আপনি কি হিসাব দিবেন সেই জন্য আপনাকে তৈরি হয়ে থাকতে হবে। আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমার মৃত্যু কখন চলে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাদিসের মধ্যে বর্ণনা দিচ্ছেন যে পরকাল কত কঠিন হবে, এই হাদিস থেকে কি বুঝলেন আপনি? বিশ্বনবী ব্যস্ত হয়ে আছেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের এবং পিছনের সমস্ত গুনাহখাতা মাফ, সেই নবী এত ব্যস্ত হয়ে আছেন পরকালকে নিয়ে, জান্নাত জাহান্নামকে নিয়ে, কবরের আজাবকে নিয়ে। তাহলে আজকে আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছি, আপনার সাহস আছে, বুকে সাহস আছে যে আপনি পার হয়ে যাবেন এমনি? আমরা কেউ পার হতে পারবো না। অতএব পরকাল কত কঠিন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে, আপনাকে আপনার আমলগুলো সঠিক করে নিতে হবে, এটাই হচ্ছে আপনার আসল কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকাল কত কঠিন এই সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে শুনাই, যে পরকালটা কত কঠিন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখে, আমাকে দেখে, আপনাকে আমাকে তাড়িয়ে দেবে। কেমন করে তাড়াবে? যেই দিন আপনার মাথার উপরে সূর্য এসে ঝুলবে, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না। কি আপনার নাম? হ্যাঁ, এজাবুল হক। 200 টাকা, আর 100 টাকা দেন, আর 100 টাকা দেন, 500 টাকা পুড়িয়ে দেন, এখান হাত দেন না, দেন দেন 500 টাকা দেন, হাত মিলান, আসসালামু আলাইকুম করেন। কোথায় বাড়ি আপনার? এই গ্রামে নাকি? 500 টাকা দেন। জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। 200 টাকা নিয়ে এসেছিল, আমি 100 টাকা বলতে বলতে আবার 300 টাকা বললাম, 500 টাকা, 500 টাকা দিয়ে এসে আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ তুমি এই আমার বাবাজিকে জান্নাতের নসিব, আল্লাহ তুমি জান্নাত দান করো, আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম যে আপনাকে বিশ্বনবী তাড়িয়ে দেবে, কেমন করে? আপনি ছটপট করবেন, আপনাকে বলেছি 50,000 বছরের সমান হবে একটা দিন, সেই সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারবো না। ছটপট মানুষ সে হাসরের ময়দানে পানি পানি করে চিৎকার করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করা হবে, সকলে আমরা জানি, জানি তো, কে কে জানেন না বলুন তো, হাত উঠা, জানেন? আমার নবীকে হাউজে কাউসার দান করা হবে, সে হাউজে কাউসারের পানি পান করাবেন আমাদেরকে, তার উম্মাত উম্মাতিদেরকে। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের রাবি হচ্ছেন হযরতে সাহল ইবনে সাআদ, আন সাহল ইবনে সাআদ কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফারতুকুম আলাল হাউজি মান মাররা আলাইয়া শারবা ওয়া মান শারবা লাম ইয়াজবা আবাদান লা ইয়ারিদান্না আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন, সেই কঠিন দিনে, যেই দিন মানুষ ছটপট ছটপট করবে এক ফোঁটা পানি পান করার জন্য, হাউজে পানি, হাউজে কাউসারে পানি পান করার জন্য ছোটাছুটি করবে, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, কোথায় গেলে শান্তি পাব, কোথায় গেলে আরাম পাব, কোথায় গেলে পানি পান করতে পাব, চলো ওই যে নবীর তার উম্মাত উম্মাতিকে পানি পান করাচ্ছে। কত টাকা দিচ্ছেন? বিষমপুর আসেন না, কাউকে দিয়ে পাঠাচ্ছে, কত চাল লাগবে? যাই হোক, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আচ্ছা ঠিক আছে, আমি হাদিসটা বলছি, দিয়ে আমি চলে ঢুকে যাচ্ছি। আসুন ভাইর আমার, যারা এটা মসজিদের কালেকশনের জালসা বুঝতে পারছেন আপনারা আসুন, আমি আপনাদের সামনে ওয়াজ করে যাব, আপনারা কালেকশন নিয়ে আসবেন, যখন কালেকশন চালু হয়ে যাবে তখন কালেকশন ভালো লাগবে, এখন না আসলে তো ভালো লাগবে না। আপনি আসুন, তাড়াতাড়ি আসুন, এটা মসজিদের জালসা, উন্নতি কল্পের জালসা, আপনাদের প্রধান বক্তা আসে না, তার কাছে ওয়াজ শুনবেন। তো বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি নিজ হাতে আমার উম্মত এবং উম্মতিকে পানি পান করাবো,
একদল লোক এই দিক থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসবে পানি পান করার জন্য, সবাই ছুটবে। যেমন আজকে আমরা দুয়ারে সরকারের অনুদান নেওয়ার জন্য আমরা ছোটাছুটি করি, করি কি করি না করি, চলো ডিলারের বাড়ি চলো, ফ্রিতে মাল দিচ্ছে মমতা দিদি, আজ কি ছাড়া যায়? চলো নবী ওখানে পানি দিচ্ছে হাউজে কাউসারের পানি, ছাড়া যাবে না? চলো একদল লোক এদিক থেকে চলে আসবে দৌড়াতে দৌড়াতে, ফারিস্তারা নিষেধ করবে, হে আল্লাহ রসুল এদেরকে আপনি পানি দিয়েন না, পানি দিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়াকুলু, কি বলছেন গো আপনারা এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চিনতে পারবো এটা আমার উম্মত এবং উম্মতি, ফারিস্তারা বলবেন এদেরকে পানি দিয়েন না, পানি দিয়েন না, এরা যতই চিৎকার করুক যতই পানি পান করার জন্য বলুক এদেরকে আপনি পানি দিয়েন না, পানি দিয়েন না। নবী বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মধ্যে একটা আড় করে দেওয়া হবে, পর্দা ফেলে দেওয়া হবে, যেই মতো আজকে এখানে পর্দা ফেলে দেওয়া হয়েছে এই মতো করে পর্দা ফেলে দেওয়া হবে, তাদেরকে পানি দেওয়া হবে না, তাদেরকে বাধা দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা তো আমার উম্মত। একজন ভাই, কি আপনার নাম? হ্যাঁ, মাত্র 500 টাকা দিবেন? বলেন না গো কত নিব, ঠিকাদার আছে দেন 5000 টাকা দেন। সালামটা দেন, সালামটা দেন, আসেন এদিকে আসেন, এদিকে আসেন, আর দিয়েছেন তো কি হ আমাকে দেন 5000 টাকা দেন। শাকির হোসেন বললেন, শাকির হোসেন 5000 টাকা, এটা লিখে দেন, এ লিখে একজন লিখেন 500 টাকা নগদ, 2500 টাকা না 5000 টাকা, হাত মিলে নিয়েছেন, বুঝতে পারলেন? ধোকা দিয়েন না, হাত মিলা হয়ে গেছে, 5000 টাকা বলে দিয়েছে, ঘোষণা হয়ে গেছে, না আপনাকে ছাড়া যাবে না, 5000 টাকা লিখেন তো, কে লিখছেন? 2500, এতো দাম তো কমে গেল, এটা ঠিক হলো না, আমার ঘোষণা করাই ভুল হয়ে গেল, সভাপতি সাহেব বেয়াদবি মাফ করবেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসুন ভাই তাড়াতাড়ি আসুন, আচ্ছা ঠিক আছে লাস্টে দোয়া হয়ে যাবে সকলের জন্য। বিষমপুর থেকে 500 টাকা, আরো কিছু দেন নাজি ভাই পালিয়েছেন যে।